আমার রেকর্ডিং এ যারা জয়েন করলেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াই এটা হচ্ছে গিয়ে ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশন, এটা আমাদের কেন্দ্রীয় রেল স্টেশন ধরা হয়। রেল স্টেশনে আসছিলাম আমার পরিবারকে বিদায় দিতে, যে কারণে আপনাদের কাছে রেকর্ডিং এ আসার কারণটা দেখেন হচ্ছে কি, এইটাই একমাত্র আমাদের রাজধানীতে একমাত্র সবচেয়ে বড় রেল স্টেশন আমাদের কমলাপুর রেল স্টেশন। রেল লাইনগুলোর উপরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে রেল লাইনগুলা এই ময়লা ঘাস কাটার মতো সময় কারো নাই। আমি এসে দেখলাম রেলের সময় টময় নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মোটামুটি ভালো চলতেছে। রেল মন্ত্রণালয়কে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি এসে দেখলাম যে খুব বেশি হেরফের হচ্ছে না, 10-15 মিনিট পর পর কিন্তু রেল ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে আমি খুব বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি রেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। এটা একটা কেন্দ্রীয় রেল স্টেশন, বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন, এবং এটাকে মানে ক্যাপিটাল ধরা হয় রেল স্টেশনের। এন্ড রেল স্টেশনের ক্যাপিটালের অবস্থাটা আপনারা খেয়াল করে দেখেন যে একটা কামলা লাগায় যে ঠিক করবে, এক হাত হয়ে গেছে। আপনি দেখেন এক হাত হয়ে গেছে রেল, এই যে রেলের যে ট্র্যাকগুলা এগুলাই গাছের নিচে চলে গেছে। আপনারা খেয়াল করে দেখেন যে এই যদি বাংলাদেশে যারা মন্ত্রণালয় চালাচ্ছেন তারা শুধু রেল চালাবেন আর সৌন্দর্য বলে এখানে যারা আসছে, এই যে দেখেন আপনারা এখানে মানুষগুলা যারা আসছে তারা চারদিকে যদি তাকায় তাহলে মনে হবে যে এটা রীতিমতো কোন রকম স্টেশন থেকে বিদায় নিতে পারলেই হয়। বিদেশের এমন কোন জায়গা পাবেন না যেখানে এমন সুন্দর সুন্দর রেল স্টেশন পাবেন যে দেখতেই আপনার অন্যরকম লাগবে। আমি এখানে এই যে এখানে আসছে যে আমার পরিবারের সদস্য যারা আসছে তাদেরকে আমি ভাই আপনি কি কিছু বলবেন আসেন? হ্যাঁ, এখানে এখানে কাছে আসে একটু আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে ময়লার মধ্যে তোমাদেরকে নিয়ে আসছি, তোমাদের কি মনে হয় না এই জায়গাটা পরিষ্কার হইলে কি সমস্যা হইতো? আসলে ট্রেন জার্নি খুবই নিরাপদ এবং অ্যাক্সিডেন্টের জন্য ভয় নেই, কিন্তু আমরা পরিবার নিয়ে যেতে পারি না, শুধুমাত্র এই যে বাচ্চাদের সমস্যা হতে পারে। এরকম আবর্জনামূলক একটা জায়গা, এটা হচ্ছে যদি একটু সচেতন থাকা যেত, সরকার সচেতন পদক্ষেপ নিলেই খুব বেশি কাজ না, কিছু মানুষ এই যে এখানে আমার কথা হচ্ছে যে সুন্দর করতে অসুবিধা কি? আমরা কি মানে পুরাপুরি কি আমরা সৌন্দর্য কি ভুলে গেছি? মানে মনে হইতেছে যে ট্রেনে যে উঠতে পারছি তাই মনে হয় অনেক বেশি, কিন্তু এইভাবে তো একটা এইভাবে চলতে পারে না। আপনি যদি মেইন স্টেশনটাই যদি আপনি ঠিক করতে না পারেন তাইলে, যদি অন্তত দেখতে সুন্দর না হয় তাইলে মানুষ ট্রেনের ব্যাপারে যে মানুষের আগ্রহ বাড়ার কথা এটা কিভাবে বাড়বে? ট্রেন হচ্ছে গিয়ে ব্রিটিশরা ট্রেনের উপর দিয়ে সারা দেশটারে কন্ট্রোল করে, পৃথিবীর আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড ট্রেনের কারণে মানুষ কত আগায় যাচ্ছে। আমরা একটা মাত্র রেল স্টেশন এই যে কমলাপুর, এইটাকেও যদি তাকানোর মতো অবস্থা নাই, আপনি দেখেন এই যে খেয়াল করে দেখবেন যে তাকানোর মতো অবস্থা নাই। এমনি ট্রেন চলতেছে, ট্রেনের ব্যাপারে কমপ্লেন করতে আসি নাই, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে অন্তত নিজে তো এটা আপনি তো মন্ত্রী, আপনি চেষ্টা করলেই আর অন্তত একবার একটু বলে দিলেই এইগুলার চেহারাটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখেন একটু কেটে দেওয়া যায় না, কেটে যদি একটু পরিষ্কার করে দেওয়া যায়, এক ধরনের ওষুধ আছে যেগুলো দিলে পরে ঘাস আর কখনো ঘাস উঠবে না। এখানে তো ঘাস উঠার দরকার নাই, আপনারা পরিষ্কার করে রাখবেন। এই আহ্বান জানাই এখন এই আজকের এই ঈদের আগে কমলাপুর স্টেশন থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।